আসসালামু আলাইকুম ডিয়ার আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি ক্রিম আপনাদের সাথে শেয়ার করব যে ক্রিমের মাধ্যমে আপনারা যদি আপনাদের মানে যে কোনো সমস্যা আপনাদের থাকে, আপনারা একদম চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন, শুধু একটি মাত্র সমস্যা বাদ দিয়ে। সেই সমস্যাটা কি আমরা সেটি পরে বলবো। যে ওই সমস্যাটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনার ক্রিমটা নিয়ে কোনো লাভ হবে না। তো আমি সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ কথা বলবো, প্রথমে ডিটেলস বলবো, তারপর কি কি উপাদান দিয়ে তৈরি এবং কি কি কাজ করে সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনারা অপেক্ষা করবেন। তো এটা সুডো ক্রিম, সুডো ক্রিম বা অ্যান্টিসেপটিক ক্রিম বলতে পারেন। আমরা যে অ্যান্টিসেপটিক ক্রিম হিসেবে অনেক ক্রিমকে চিনি, যেমন স্যাভলন রয়েছে, বরোলিন যে আপনারা ইউজ করেন, বরোলিন বরোপ্লাস, এগুলো কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম, ঠিক আছে? তো এটা কি আপনি ডে বাই ডে ইউজ করতে পারবেন না রাতে ইউজ করতে হবে, কখন ইউজ করবেন সব কিছু বলবো। তো চলেন আমি শুরু করি। এটাতে আসলে জল প্রতিরোধ বেস রয়েছে, মানে এটা পানিকে প্রতিরোধ করতে পারবে এবং আপনার যা এটি প্রতিরক্ষামূলকভাবে বাধা তৈরি করে এবং ত্বকের সংস্পর্শে আসা যে কোনো বিরক্তিকর আপনার ডাস্ট মানে ময়লা ধুলিকণা এগুলোকে বন্ধ করতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে? এছাড়াও সুডো ক্রিম এর অ্যামোলিয়েন্ট প্রভাবে ত্বককে নরম বোধ করার সময় কালসিটে স্ফীতের ত্বককে প্রশমিত করতে সাহায্য করে, ঠিক আছে? আর সুডো ক্রিম অ্যান্টিসেপটিক হিলিং ক্রিম অন্যান্য ত্বকের অবস্থার জন্য মানে যে কোনো অবস্থায় আপনার ত্বকটা থাকুক আপনি ব্যবহার করতে পারবেন। আর এগুলোতে রয়েছে অতিরিক্ত আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য একটি উপাদান রয়েছে, যার মাধ্যমে আপনার ত্বক কিন্তু অনেক প্রশান্তিদায়ক আর সুরক্ষামূলক অ্যান্টিসেপটিক ক্রিম হিসেবে এটা কিন্তু আপনার কাছে হতে পারে। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে যেখানে আপনার সমস্যা আপনি একদম পাতলা স্তরে মানে একদম হালকা লাইট ইউজ করতে হবে, প্রয়োজনে দু একদিন ইউজ করবেন একটু কম বেশি করে তাহলে বুঝতে পারবেন। আর আপনার চোখে যাতে না যায় এই এই ইয়াটা আপনাকে বুঝতে হবে এবং মুখের ভেতর যাতে এই জিনিসটা না ঢোকে। আর ঢুকলে কোনো সমস্যা তো নেই, তবে এগুলো তারা অ্যালার্ট করে দিয়েছে, তাই আমরাও অ্যালার্ট করে দিচ্ছি যেহেতু অ্যান্টিসেপটিক ক্রিম, এটা অবশ্যই আপনাকে মুখের ভেতরে বা চোখের মধ্যে যাতে লেগে না যায়। তো এর মধ্যে কি উপাদান দেওয়া, চলেন আমরা সেগুলো একটু জেনে নিই। এখানে বেসিক্যালি আপনার দেওয়া রয়েছে জিঙ্ক অক্সাইড, যা আসলে কিন্তু অনেক ভালো। এটা জিঙ্ক অক্সাইড কিন্তু আসলে ক্ষতর জন্য অনেক সুবিধা। বেঞ্জাইল অ্যালকোহল রয়েছে, বেঞ্জাইল বেঞ্জোয়েট রয়েছে, বেঞ্জাইল সিনামেট রয়েছে এবং ল্যানোলিন রয়েছে। ল্যানোলিনটা হচ্ছে আমাদের হাইপো অ্যালার্জেনিক যে সমস্যাগুলো থেকে থাকে, কোনো ক্রিম লাগালে যে অ্যালার্জিক সমস্যা হয়ে যায় বা মুখ চুলকায়, এ ধরনের সমস্যার জন্য কিন্তু এই ল্যানোলিনটা দেওয়া রয়েছে। আর বাদবাকি যত উপাদান যেমন ওয়াক্স, বিভিন্ন ধরনের ওয়াক্স, লিকুইড প্যারাফিন, বিস ওয়াক্স, সোডিয়াম বেঞ্জয়েট, এগুলো কিন্তু আপনার ওই ক্রিম বেসটা তৈরি করার জন্য, এগুলোতে আসলে দেখার কোনো বিষয় নেই। জিঙ্ক অক্সাইড, বেঞ্জয়েল আর ল্যানোলিন এগুলো দেখলেই কিন্তু আপনার হবে আসলে। তো এটা আসলে কোথায় কোথায় ইউজ করা যাবে চলেন আমি সেগুলো বলে দিই। এটা কিন্তু বাচ্চাদের যে আপনারা ন্যাপকিন পরান, ঠিক আছে, বাচ্চারা যে ন্যাপকিন পরে এবং বাচ্চাদের পিছনে যে র্যাশ হয়ে যায় সে র্যাশগুলোও কিন্তু এটার মাধ্যমে চলে যাবে। যদি র্যাশ হয়ে যায় সেটা আপনি ইউজ করতে পারবেন, ব্রণের মধ্যে ইউজ করতে পারবেন, ব্রণ থাকলে রোদে জ্বালাপোড়া হলে সেটার জন্য, আর যদি ছোটোখাটো কোনো পুড়ে যায় কাজ করতে গিয়ে দেখা গেল রান্নাঘরে কাজ করছেন তেলের ছিটা এসে পড়বে, তো ওই সময় আপনি এগুলো ইউজ করতে পারবেন। একজিমা হলে ইউজ করা যাবে এবং কোনো জায়গায় কাটা গেলেও ইউজ করা যাবে। তো আসলে এগুলো কাজের জন্যই কিন্তু ক্রিমটা, ঠিক আছে, খুব বেশি একটা যে কাজ করে দিবে আপনার তা কিন্তু না। আর বড় বড় আপনি চিন্তা করবেন না যে বড় কিছু পুড়ে গেল আপনি সেটা দিয়ে ঠিক করে নেবেন বা কেটে গেল ওইটা লাগাইলে ঠিক হয়ে যাবে, এরকম কিছু হবে না। ছোটোখাটো ব্যাপারগুলো যে আমাদের সাথে ঘটে যায় আপনার বডিতে হোক বা আপনার বাচ্চার জন্য হোক বা আপনার স্কিনের জন্য হোক, আপনি সেগুলো আসলে কাজে লাগাই নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এগুলোই ছিল এর কাজ। আর মানে একটা ময়েশ্চারাইজিং ক্রিম হিসেবেও ইউজ করা যায়। তো অ্যান্টিসেপ্টিক ক্রিম সবসময় ইউজ না করাই ভালো, যখন আপনার মুখে সেরকম সমস্যা থাকবে তখনই ইউজ করবেন। তো ধন্যবাদ সবাইকে।